হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডিল আজকে এই ভিডিওতে দুটো আপকামিং বাংলা সিনেমা যেগুলো এই বছর দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে একটা হচ্ছে সৃজিৎ মুখোপাধ্যায় এবং দেবের আপকামিং সিনেমা টেক্কা আরেকদিকে হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং প্রতিকৃত বসু এবং সৌমের ছবি শাস্ত্রী সেই ছবিগুলোর আজকে পোস্টার মুক্তি পেয়েছে শাস্ত্রীর প্রথম পোস্টার অন্যদিকে টেক্কা সেকেন্ড পোস্টার সেই পোস্টারগুলোকে নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো প্রথমে যদি কথা বলি শাস্ত্রী ছবির পোস্টার নিয়ে দেখুন এই পোস্টারটা দেখবার পর দর্শকদের একটা বাংলা ছবির পোস্টারের কথা ইমিডিয়েটলি মনে পড়ে যাবে আমি সেটা খুব ভালো মতো জানি ছবিটা হচ্ছে প্রধান যেহেতু সেই ছবিটা খুব রিসেন্টলি মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে বেশি দিন হয়নি যে কারণে মানুষের এখনও মেমোরিটা ওই ছবিটাকে কেন্দ্র করে অনেক বেশি সতেজ তো সেই ছবিটার পোস্টারের সঙ্গে একটা সিমিলারিটি রয়েছে পোস্টার ডিজাইনিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু দর্শকদের মনে হবে কিন্তু দেখুন এই পার্টিকুলার ধরনের পোস্টার ডিজাইন প্রধানের ক্ষেত্রেই প্রথমবার হয়েছে এরকম ব্যাপারও নয় ইতিহাস ঘাটে দেখা যাবে এই ধরনের পোস্টার ডিজাইন বহু বছর ধরেই বহু সিনেমার ক্ষেত্রেই হয়েছে ফলত শাস্ত্রী কিন্তু একটা পোস্টার ডিজাইন যেরকমটা হয় সেই টেম্পলেটটাকেই কোথাও একটা ফলো করছে নাথিং মোর দ্যান দ্যাট আর এই ধরনের পোস্টার কেন করা হয় দেখুন খুব পরিষ্কার কথা ক্রিয়েটিভিটি ততক্ষণই চলবে ভালো করে সুন্দর করে খুব কায়দা করে পোস্টার ডিজাইন ততক্ষণই চলবে যতক্ষণ সেটা অডিয়েন্স অব্দি পৌঁছাবে মানে অডিয়েন্স অব্দি পৌঁছাবেই না এরকম কোন পোস্টার ডিজাইন করে নেওয়া খুব বুদ্ধিমানের কাজ আজকের দিনে দাঁড়িয়ে বাংলা সিনেমার ক্ষেত্রে তো একেবারে নয় তো ফ্যামিলি অডিয়েন্সের এই ধরনের পোস্টার যেখানে কাস্টিং কী কী আছে কারা কারা আছে তারা কিন্তু পোস্টার কতটা সুন্দর হয়েছে অসুন্দর হয়েছে তা দিয়ে সিনেমা দেখতে যায় না তারা জানতে চায় হচ্ছে যে আচ্ছা মিঠুন আছে একই ছবিতে আমি আবার অনির্বাণ চক্রবর্তী পাচ্ছি আচ্ছা কৌশিক সেনও থাকবে আচ্ছা একটা দেবশ্রী জুটি থাকছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সৌম্য থাকছে তো এই পুরো প্যাকেজটা তারা চায় তো সবাইকে রাখতে হবে পোস্টারের মধ্যে অ্যাস সিম্পল অ্যাস দ্যাট শাস্ত্রী ছবির বিষয়বস্তুটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জ্যোতিষ বনাম বিজ্ঞানের যে চিরন্তন লড়াই সেটাই কিন্তু এই ছবির মধ্যে কোথাও একটা উঠে আসবে এবং এখানে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টার সে কিন্তু মানে তাকে আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন এই পোস্টারের মধ্যে কিংবা খবরে কাগজে যে ফার্স্ট লুক মিঠুনদার দার ক্যারেক্টারে বেরিয়েছে শাস্ত্রী ছবির সেখানে আপনারা তাকে দেখতে পাচ্ছেন একজন জ্যোতিষীর ভূমিকাতে একজন জ্যোতিষীর লুকে কিন্তু সিনেমাতে কিন্তু যতদূর আমি বিভিন্ন পত্রপত্রিকা পরেই জানতে পেরেছি যে মিঠুন দার ক্যারেক্টার কিন্তু একদম শুরুর থেকেই একজন জ্যোতিষী যে থাকবেন ব্যাপারটা সেরকম নয় সে কিন্তু একজন জ্যোতিষীতে পরিণত হবে সেটার মাধ্যমে সে ঈশ্বরের মাসিয়া হয়ে উঠবে যে কারণে দেখবেন আজকে যে পোস্টারটা ড্রপ করা হয়েছে সেই পোস্টারটার নিচের দিকে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে ভক্ত সমাগম হয়েছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের সঙ্গে তারা প্রবাবলি দেখা করতে এসেছে সেটা কিন্তু আমার ভালো লেগেছে যে এই পোস্টারটার মধ্যে সেই ডিটেলিংটা কিন্তু রয়েছে ইনফ্যাক্ট এই ডিটেলিংটা কিন্তু যে মোশান পোস্টারটা শাস্ত্রী একদম প্রথমবার রিলিফ করা হয়েছিল যেখানে আমরা একটা চশমা দেখতে পেয়েছি

ক্যারেক্টারের ব্যাপারে কিন্তু কিছু জানতে দেওয়া হচ্ছে না বিভিন্ন নামী পত্রিকাকেও কিন্তু কিছু বলা হয়নি মেকারদের তরফ থেকে ফলত সেই ক্যারেক্টারটা ইন্টারেস্টিং কিছু হবে প্লটে ইম্পর্টেন্ট কিছু হবে সেটা বুঝতে পারা যাচ্ছে এবং রজতা দত্তর ক্যারেক্টারটা কাইন্ড অফ অ্যান্টাগরিস্ট হয়তো এই ছবিতে প্লে করবে পোস্টারের মধ্যে দেখে সেরকমটা মনে হচ্ছে আর আজকে শাস্ত্রী মেকারদের তরফ থেকে আরও একটা পোস্টার খানিক্ষণ আগে ড্রপ করা হয়েছিল যেখানে মিঠুনদার পিওভির থেকে পোস্টারটা ডিজাইন করা হয়েছে এই আইডিয়াটা ইটসেলভা আমার খুব মজাদার লেগেছে এবং সেখানে একটা কথা লেখা ছিল ভাগ্য বদলাতে আসছে সে এটা ডেফিনেটলি ইনটেনশনাল মেটা তো নয় কিন্তু আন মেটা মেটা কিন্তু হয়ে গেছে তার কারণ সোমের বক্স অফিস ভাগ্য কিন্তু বহু বছর ধরে প্রচণ্ড খারাপ চলছে সেখানে দাঁড়িয়ে এই ছবিটা তার বক্স অফিস ভাগ্য আবার ঘুরিয়ে দিতে পারে কি কারণ এখানে কিন্তু প্রধানের মতন সাইড ক্যারেক্টার সোম প্লে করছে সেরকম নয় এখানে কিন্তু মিঠুনদা বাসের সোম হতে চলেছে অর্থাৎ এই ছবিটা বক্স অফিসে পারফর্ম করলে মিঠুনদার আগমনে সোমের প্রোডাকশান হাউসের ছবিতে সোমের ভাগ্য কিন্তু ঘুরে যেতে পারে তার বক্স অফিস ভাগ্য তার কেরিয়ার ভাগ্য সব কিছু কিন্তু ঘুরে যেতে পারে সেটা হয় কি হয় না সময় আমাদের বলবে তবে চান্থেস কিন্তু প্রবল তার কারণ কাস্টিং খুব ভালো বিষয়বস্তু খুব ভালো আমার কাছে এই ছবি যেটা মূল অ্যাট্রাকশনের পয়েন্ট সেটা হচ্ছে মিঠুনদার মতন একজন অভিনেতা সে এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার এখানে প্লে করতে চলেছে যে ধরনের ক্যারেক্টার আমরা বাংলা সিনেমাতে খুব একটা বেশি দেখতে পাই না মিঠুনদার মতন একজন পারফর্মার এরকম একটা ক্যারেক্টারে ফাটিয়ে দেবে বলেই আমার বিশ্বাস আচ্ছা এবার যদি কথা বলি দেব এবং সৃজিৎ মুখোপাধ্যায়ের আপকামিং সিনেমা টেক্কার দ্বিতীয় পোস্টারকে কেন্দ্র করে আমি কালকেই যখন পোস্টারটা আজকে আসবে সেই আপডেটটা শেয়ার করেছিলাম আপনার সঙ্গে তখনই জানিয়েছিলাম স্বস্তিকা মল্লিকা কেন্দ্র করে এই পোস্টারটা পার্টিকুলারলি হতে পারে এবং ঠিক সেটাই হয়েছে আজকের পোস্টারের মধ্যে আমরা স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টার নাম এখানে হবে ইরা এবং সে একজন কর্পোরেট সংস্থার সিও এবার এই পোস্টারটার মধ্যে তার হাতে আমরা একটা টেডি বিয়ার দেখতে পাচ্ছি যেটা ডেফিনেটলি ক্যারেক্টারটার মধ্যে একটা নেগেটিভ শেড বা একটা মিস্টেরিয়াস ব্যাপার ডেফিনেটলি অ্যাড করছে মানে এই এই লুকটা স্বস্তিকা মুখার্জির সেটা কোথাও একটা একটা মিস্টেরিয়াস ভাইব দিতে পারছে আদার দ্যান দ্যাট এই পোস্টারটাকে নিয়ে আমার প্রচুর কিছু বলবার রয়েছে তা নয় কারণ স্বস্তিকা মুখার্জির এখানে যে লুকটা সেটা আমরা আগে দেখে ফেলেছি তার সঙ্গে সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে আমরা শুনতে পাচ্ছি সেটা রুক্মিনীর যে প্রথম পোস্টার সেখানেও আমরা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে ফেলেছি সেটাকে যেভাবে ডিজাইন করা হয়েছিল এটাকেও সেভাবেই ডিজাইন করা হয়েছে ফলত প্রচুর কিছু আমার বলবার নেই তবে এখানে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটাকে কুইন হিসেবে এস্টাবলিশ করা হচ্ছে কুইন হিসেবে অ্যাড্রেস করা হচ্ছে সেটা কিন্তু আজকে পরিষ্কার এবং টেক্কা দেয় ভাবে সেটা আমরা সকলে জানি এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত এই পোস্টারগুলোকে কেন্দ্র করে কোনটা আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রহন পরবর্তী ভিডিওতে